কিন্তু প্রিয় দর্শক আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী চার তারিখ বুধবার থেকে সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে রাখা হোক বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে আমি মনে করি এই প্যাচটা সরাই দেওয়া দরকার তারা বলতেছে টানা টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হাসিনার পতন হওয়ার পরে ভারত যে সভাপতি খুব বিরক্ত এবং ভারত যেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না তার আরেকটি প্রমাণ আমরা পেলাম যে আজকে এই আমাদের বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর বিষা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে অনেক রকমের কথা আছে ব্যর্থতার জায়গাগুলোতে আসার আগে সাফল্যের জায়গাগুলো নিয়ে একটু কথা বলি জাতীয় পার্টিকে মিনিমাম হলে দশ বছরের জন্য ব্যান করে দেওয়া দরকার কারণ এই লুটপাট এই পনেরোশো আমাদের ছাত্র আমাদের ভাই বোনদের হত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না কখনোই প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করবো ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুলিশের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি কিন্তু পিনাকি ভট্টাচার্য যতই দূরে থাকুক পদ পদবী কিন্তু তার পিছু ছাড়ছে না যদিও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশে আসবে না কিন্তু না ঘটতেছে ব্যতিক্রম আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে রাখা হোক সরকারের যে অবস্থা বর্তমান যা কিছু হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে অনেক ধরনের অকারেন্স বাংলাদেশে কিন্তু ঘটতেছে ডক্টর ইউনুসকে নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন বিগত কয়েকদিন আগের তার বক্তব্য যেটা ছিল ডক্টর ইউনুসের কথা বলার স্টাইল এখন সেটা একটু নরম হয়েছে ভিন্ন সুর আসতেছে কারণ ডক্টর ইউনুস বলতেছে যে আপনারা যতদিন চান আমরা ততদিনই সরকারে থাকবো কিন্তু এখন বলতেছে না বেশি সময় নিব না নির্বাচন দিয়ে দেবো সুপ্রিয় দর্শক মুরলী আমরা মূল প্রতিবেদনে যাবো তার আগে আপনাদের কাছে জানতে চাই পিনাকী ভট্টাচার্য দাদাকে যদিও আমরা দেশে দেখতে চাই কিন্তু তিনি আসতে চাচ্ছে না কিন্তু পদ পদবি তার পিছু ছাড়তেছে আপনারা কি চান যে পিনা ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস কনক সারওয়ার যারা আছে সবাইকেই সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক তাহলে অবশ্যই কমেন্ট করবেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সালিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক সংস্থা করেছে। সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এইসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরোয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে একটি তীক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবির আর বেশি দরকার নাই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শেনি বুদ্ধিজীবী আছে তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকে আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী চার তারিখ বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে আমি এই সংবাদটা শুনে কাকতালির মতো আমার কল্পনাটা স্বপ্নটা যেন মিলে গিয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপদেষ্টাকে আজকে এই সম্মানিত উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকেই বলছেন উনি তো নরম মানুষ ভদ্র মানুষ আসলে ওনার চেহারাটা ভদ্র মানুষটাও ভদ্র কিন্তু আইন কানুন হল বড় কঠিন কারণ উনি হলেন সেনা অফিসার ফৌজিরা সবসময় হাসি মুখে কথা বললো ভিতর দিয়ে কিন্তু ফৌজিরা ফৌজিদের দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যায় না আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এত স্বপ্ন শেখ হাসিনার ছিল ওয়াকারের উপরে যে এই ওয়াকার দিয়ে শেখ হাসিনা মানে তরিটা পার হয়ে যাবে এই ওয়াকারের আমলে শেখ হাসিনার উপরে কোনো অত্যাচর জুলুম নির্যাতন বা বিরোধী দলরা রাস্তায় দাঁড়াতে পারবে না সেই জেনারেল ওয়াকার গতকাল যে একটি নতুন আইন বা নতুন বিচারের কথা বলেছেন আমরা অনেকেই বলে গিয়েছি বা অনেকেই বিষয়টা সামনে আনতে পারিনি আমি গতকাল সেই নিউজটা আজকে পড়লাম যে গতকাল উনি একটি নিউজ করেছেন যে সেনাবাহিনীর মধ্যে একটি আদালত গঠন করা হবে সেই আদালতে যেত খুন গুম আয়নাগরে যেত মানুষ গিয়েছে আয়নাগর যারা বানিয়েছে তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হবে প্রদর্শক বাংলাদেশ হওয়ার পরে আমি গত চল্লিশ বছর যাবত যা হয়েছে বলতে পারবো এর আগের তেরো বছর বলতে পারবো না আমি এই গত চল্লিশ বছর সম এশ্বাস সরকারের মাঝামাঝি থেকে এই পর্যন্ত চল্লিশ বছরের ভিতরে কোনো সেনাপ্রধান এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মতো সিদ্ধান্ত নিতে পারে নাই যে বাংলাদেশে যত খুন গুম অত্যাচার হয়েছে এই সবগুলার বিচার নাকি করবেন জেনারেল ওয়াকার তাও সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অফিসারদের মাধ্যমে তাদের যে সেনাবাহিনীর কোড আছে কোর্ট মার্শাল আছে সেখানে নাকি বিচার করবেন আমি শুনে আমার বুকটা জরে গিয়ে মানে ভরে গিয়েছে আমি আনন্দিত হলাম আমি খুশি হলাম এবং আমি এই ধন্যবাদটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্য শুধু ধন্যবাদ দিচ্ছি না ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং বাংলাদেশের মানুষের মনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেগুলো যেন পূরণের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাজ করে যেতে পারেন সে জেনারেল ওয়াকার সেনাবাহিনী থেকে বিদায় নেওয়ার পরেও রাষ্ট্রীয় কাজে আমরা ওনাকে ছাড়বো না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমাদের রেখে দিতে হবে কারণ রাষ্ট্রকে যিনি একটি নতুন স্বাধীনতা দিয়েছেন ওনার কারণে আমরা স্বাধীনতা অবদান আছে কিন্তু সর্বশেষ যদি না বলতেন যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে না পালিয়ে গেলে আপনার একটি মাংসের টুকরাও পাওয়া যাবে না মানুষ আপনাকে ছিঁড়ে বিলে খেয়ে ফেলবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গণভবনে মানুষের আসতে ওই পঁয়তাল্লিশ মিনিটে আপনি হেলিকপ্টারে করে পালা

অস্ত্র উদ্ধারের নামে কিন্তু হবে আসলে শুধু অস্ত্র উদ্ধার নয় অস্ত্রের সাথে যত ঢিল আছে যত ধরনের কন্ট্রাক্টর করেছেন সব অস্ত্রের কন্টেক্টারদেরকে কিন্তু যৌথ বাহিনী বুধবার চার তারিখ থেকে গ্রেফতার শুরু করবে আর এই যৌথ বাহিনীর অভিযানে আরেকটি নতুন বাংলাদেশ হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ হবে তারপরে যৌথ বাহিনীর অভিযানের পরে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন তারিখ বলেন নির্বাচনের টার্গেটটা বলেন নির্বাচন করতে গেলে আরো কি কি পরিষ্কার করতে হবে সেইগুলা জানান আমরা তখন আনন্দিত হব বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক একটা জিনিস দৃশ্য তো ভালো হয়েছে একটা জিনিস একদম দৃশ্য তো ভালো হয়েছে দেখেন বাংলাদেশের প্রধান যে দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব সারপ্রাইজ হয়েছে উপদেষ্ট ছাড়া সারপ্রাইজ হয়েছে আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াত ইসলাম কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না সবচেয়ে বড় বাধারা নাম হচ্ছে জামায়াত ইসলাম এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান বিএনপির তারেক রহমান কে বলে যে গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ঠিক গেল গত কয়েক মাস যাবৎ আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে তবে দুই টার্ম নিশ্চয় বুঝতে পারছেন যে দুই টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যের ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা জনতারা আছে আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফেরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে আমি মনে করি এই প্যাচটাকে সরাই দেওয়া দরকার তারা বলতেছে টানা টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমার মনে হয় যে টানা না কোনো ব্যক্তি দুইবারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয় কেন হয় কারণ একজন ব্যক্তি যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থেকে যান মানে টানা না একবারের পর আরেকবার তাহলে এই দলটার মধ্যে পরিবার পরিবারতন্ত্র জেইকা বসে টানা হিসাবটাতে একটা প্যাচ আছে তবে যাই হোক মোটামুটি লাইনে আসছে যে দুইবার তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হবে কে আপনার তারেক রহমান আর খালেদা জিয়ার বয়স হয়েছে তিনি আর ব্যস্ত দরকার তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনোদিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে আর যে বিএনপি আজন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে বাকিরা মন্ত্রী হবে এমপি হবে মারামারি কাটাকাটি করবে এই দুইটা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে যেটা জামাতের মধ্যে আবার নাই জাতীয় পার্টির মধ্যে এটার আছে আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বসতে হবে আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে আমি বারবার বলছিলাম দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন কারণ তারেক যে এই মুহূর্তে লন্ডন আছেন গতকালকেও দেখছেন আসালামের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যে এমপি দীর্ঘদিন যাবত এমপি না সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন এত মানে পানি টানি ঘোলায় বাংলাদেশে এসে কালকে আসালামের গাড়ি তিনি চড়ছেন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি লোকেরা যে তিনি কি জানতেন জানবেন না কেন ভাই এসব ওই তেল মারা যুক্তি বন্ধ করেন যেটা রিয়েল এটা রিয়েলি ইভেন এই গাড়িগুলো যারা বার করছে বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরো বিএনপি কমিটি বিলুপ্ত করে দিয়েছে কারণ কি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি চিন্তায় লুটপাট তারপর হচ্ছে ধাওয়া পাল্টা দাওয়া নিজেরা নিজেরা ক্ষমতাকে পঞ্জবিত করিয়া জন আহত মার্ডার হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে এটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে মানুষ কি চায় আর বিএনপি যখন এগুলা করতেছে জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে যে দেখো জামাত কত শান্ত কত সুন্দরভাবে তারা কথা বলছে কত সুন্দর ব্যবহার করছে আর বিএনপি তারা কি করতেছে সব খবর কি নিউজে আসে আর আমার এলাকায় এখনো বিএনপি ক্ষমতায় নাই কিছু ডাকাই ডাকায়গুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে আমার নিজের এলাকার কথাই বললাম

বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে উঠছে গতকালও যেমন পররাষ্ট্র উপদেশটাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তিনি রাইটলি বলেছেন যে আমাদের আদালত যদি সেই ধরনের কোনো পরোয়ানা জারি করে বা সে ধরনের কোনো কিছু চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং সেই প্রসেস শুরু হবে প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব। সেটা নিয়ে একটু কথা সমস্যা কিভাবে শুরু সমস্যা শুরু হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে আসলে শেখ হাসিনার না আমরা জানি যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা রেড পাসপোর্ট হোল্ড করেন উনি এমপি উনি প্রধানমন্ত্রী যে কোন বিবেচনায় উনি এটা পান এরকম অনেক মানুষ আমরা বাংলাদেশ রেড পাসপোর্ট দেয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয় কিন্তু ওনারটা শুধু না আমরা অনেকে ভাবে শেখ হাসিনাটা বাতিল বলে বলছি না যতগুলো রেড পাসপোর্ট ছিল ধরুন যারা তথাকথিত এমপি ছিল

খুবই অনিশ্চিত কারণ তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন আমরা জানি ব্রিটেন তাকে রাখবে না বলেছে ভারতের পক্ষ থেকে যায় ইউএই এবং সৌদি আরবে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারাও খুব পজিটিভ সাড়া দিয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই ভারত চেষ্টা করছে করবে আর কি অপশন আছে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি করে তিনি ভারতে গেছেন তাকে টেম্পোরারিলি রাখাটাও খুবই তীব্র সমালোচনার ব্যাপার সেখানে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে এটাই খুব স্বাভাবিক এটা হতেই পারে কি হতে তাহলে ভারত কিভাবে দেখবে আমাদের মনে থাকার কথা যে ভারতে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারত যেভাবে বাংলাদেশকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছিল সরকার বিজেপি সরকার সেটার মধ্যে কি কি ছিল সেটার মধ্যে শেখ হাসিনার বয়ানি মূলত সামনে আসছিল হিন্দুদের উপর আক্রমণ পুলিশের উপর আক্রমণ ইনফ্রাস্ট্রাকচার ভাঙা ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন একজন গুরুত্বপূর্ণ মানুষ বিরোধী দলে কংগ্রেসের নেতা শশি এবং বিভিন্ন বিষয়ে দারুণ নলেজ রাখেন যাই শশী থারুর তখন বিজেপি সরকারকে এটা বলে ক্রিটিসাইজ করেছিল যে বাংলাদেশের যে সরকার আছে তার সাথে কাজ করা উচিত তাকে ওয়েলকাম করা উচিত এবং হিন্দুদেরকে নিয়েও তিনি আমাদের মাটিতে ট্রুলি যা সেটাকেই তিনি ধারণ হ্যাঁ কিছু হামলার কথা কথাগুলিও স্বীকার করেছেন কিন্তু রায়দার সেটা ভিন্ন কারণ বা মন্দিরে পাহারা দেয়া হচ্ছে আমাদের মুসলিমরা সেই মন্দির পাহারা দিয়েছেন এগুলো শশি থারুর বলছিলেন কিন্তু শশী এনেছিল একটা বিশেষ কারণ সেটা হলো কিন্তু শশি থারুর বিজেপির সাথে মনে করেন যে শেখ হাসিনাকে ভারতের দেওয়া উচিত মানে এটা ব্যাপার যে দল ঠিক ততটুকু বিরোধিতা করে যেটা আসলে বিরোধিতা করা দরকার এবং যেটা যেটা সে একমত সে সরকারি দলকে বিপদে ফেলার জন্য সেটা বলে না মানে ভারতে আমাদের তুলনায় এখনো তুলনায় অনেক ভালো গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে আমাদের মনে থাকার কথা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাহুল গান্ধীকে এই ব্যাপারে ভারতে বা বিজেপির অবস্থান নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল রাহুল বলেছিলেন যে তিনি বিজেপি যে আমি না স্ট্যান্স কি নিয়েছে ভারত আমরা জানি সেটাকে তারাও সমর্থন করেন তো যাই হোক শশি থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কারণ বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু সুতরাং বন্ধুকে এই আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য খুবই ভুল এবং অন্যায় হবে শেখ উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ের জন্য যখন হাসিনা সরকার দেখামাত্র গুলি নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠান সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় আসেন তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র রকিবহল ছিল না তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া নয় দুই আগস্ট প্লান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরোর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়্যাল প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বাংলা মিশন সম্প্রতি চিকেন্নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হল রয়ের মতো একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন যা ঢাকায় ভারতের সব দুর্বল করে দেবে এই গণ অভ্যানের চেতনাকে আওয়ামী লীগ দু হাজার পঁচিশও খুব কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিও গুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ